আসসালামু আলাইকুম। আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের চ্যানেলে। আমার ছেলে দুইটা নতুন ছুরা শিখেছে, এই জন্য তাকে মধ্যরাত্রে বিরিয়ানি রান্না করে খাওয়াচ্ছি। চলুন আমরা ছুরা দুটো শুনে আসি। আর সাথেও বলে দিচ্ছি, আমাকে এই কাজে অ্যাসিস্ট করতেছে আমার ছেলের বাবা চিকেন কাটার জন্য। চিকেন কাট অ্যান্ড চিকেন ওয়াশ করার জন্য চিকেন কাট করতে করতে আমি একটু অনিয়নটাকে ফ্রাই করে নিই। এটা রান্না করার জন্য আমি নিয়েছি চিকেন, ফ্রাইড অনিয়ন অ্যান্ড প্যাকেট বিরিয়ানি মশলা, আর নিয়েছি হাফ কিলো রাইস। গার্লিক জিঞ্জার পেস্ট, একটু অনিয়ন, এটাকে আমি ফ্রাই করবো রাইস চিকেনটা বসানোর সময়। ওয়ান ইয়োগার্ট অ্যান্ড ওয়ান প্যাকেট অফ মিল্ক। আমি এখন জিঞ্জার গার্লিকের পেস্ট এবং ইয়োগার্ট ও বিরিয়ানি মশলাটা, বিরিয়ানি মশলা এবং পরিমাণ মতো ছলটা একত্রে করে দিব। করে এটা দিয়ে আমি চিকেনকে ম্যারিনেট করে 5 মিনিট রাখব। এখন আমি চিকেনটাকে বসানোর জন্য একটু অনিয়ন ফ্রাই করে নিব, তারপরে এটার মধ্যে চিকেন দিয়ে দেব। এটাকে মাংসটাকে কষিয়ে এটার ভিতরে 2 কাপ পরিমাণ ওয়াটার, পানি দিয়ে দেবো। করছি
আমার ছেলের অনেক ক্ষুধা লেগেছে, তাই আমি একটু জলদি জলদি করছি। তো এটা হয়ে গেছে, আমি এটার ভিতরে দেখে বাটার দিয়ে বাটারটা টানিয়ে ঝোলটা টানিয়ে এরকম করে নিচ্ছি। এটার ভিতরে আমি দুইটা আলুও দিয়ে দিচ্ছি, 4-5 কাপ পরিমাণে ও পানি দিয়ে দি পানি দিয়ে পানিটাকে বয়েল করে এটার ভিতরে চালটা দিয়ে দেব, আর এর সাথে 1 কাপ দুধ দিয়ে দিলাম। চালটা হয়ে এলে চিকেনটাকে এটার ভিতরে দিয়ে মিক্স করে দিতে হবে, তারপরে 10 মিনিট অল্প আঁচে রেখে দিতে হবে। দেখে নিন আমাদের বিরিয়ানিটা রেডি হয়ে গেছে। আশা করি আপনাদের ভালো লাগছে আমাদের রেসিপিটা। যদি ভালো লাগে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর যদি ভালো না লাগে দেখতে থাকুন, ইনশাল্লাহ ভালো লাগবে। আপনাদের সবাইকে ধন্যবাদ।